আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি তোমরা অনেকেই ভুল করো তোমরা যে বিষয়টি হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাইয়া আমি ইংরেজির জন্য কোন বইটি পড়বো বা বিভিন্ন বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করছো বাংলা ইংলিশ বা যে কোনো সাবজেক্টই সেটা হতে পারে মূলত আজকে ইংলিশকে একটু বেশি ফোকাস করে বলবো একটি বিষয় হচ্ছে কি যে তোমরা কিন্তু শুধু আমাকে যে জিজ্ঞেস করো যে ভাইয়া ইংলিশের জন্য কোন বইটি পড়বো এমনটি নয় এরকম অনেক তোমরা ভাইদের জিজ্ঞেস করে এরকম অনেক ভিডিও দেখো সেখানে গিয়ে তোমরা কমেন্ট করো এক একজন এক একটা বইয়ের কথা বলে তো তোমরা হয় কি তোমরা সবার কথা শুনে দেখা গেল যে একাধিক বই কিনে ফেলো বাট আলটিমেটলি কিন্তু একাধিক বই যে কিনবে যে পড়ার চেষ্টা করবে সে আসলে পড়াশোনা তো কাবার করতে পারবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ পর্যন্ত করতে পারবে না এখন এটার একটা বিষয় বলি সহজ বাংলা সহজ উত্তর হচ্ছে যে বইটি পড়বে সেটি যে কোনো সাবজেক্ট হতে পারে ইংলিশের ক্ষেত্রে একটু মেনশন করে জোর দিয়ে বলি ইংলিশ যখন পড়বা জাস্ট একটা বই একটা বই তুমি ভালোভাবে শেষ করবা সেটাকে রিভাইজড করবা একটা বই তুমি প্রথমত ইংলিশ বইটা একবার তো এমনি শেষ করতে হবে তারপর তো অত সবকিছু মনে থাকবে না দ্বিতীয়বার আবার পড়তে হবে যাতে মনে হয় যে না পড়াগুলো মনে থাকতেছে শুধু দ্বিতীয়বারই না তৃতীয়বার একদম তোমাকে চূড়ান্তভাবে পড়তে হবে পড়াগুলো একদম ভালোভাবে মনে রাখার জন্য ঠিক আছে চতুর্থবার এক্সট্রা রিভিশন যদি সময় থাকে অবশ্যই দিতে হবে এটি সবাই দিয়ে এসেছে ইভেন আমি নিজে এরকমটি করেছি আমার এরকম টাইম ভাগ করা ছিল যে আমি এতদিনের মধ্যে এই পড়াগুলো শেষ করব আবার পড়বো রিভাইজড করব। ইভেন টার্গেট ছিল যে ভর্তি পরীক্ষার কমপক্ষে এক মাস আগে সব ধরনের পড়া শেষ করতে হবে এর এক মাস মানে ভর্তি পরীক্ষার আগের এক মাস শুধু রিভিশনই চলবে ঠিক আছে তো যে বিষয়টি আবার আসি সেটি হচ্ছে যে ইংলিশ বইটা পড়ছো একটাই একাধিক বই পড়তে গেলে একটাও মতো শেষ হবে না ভালোভাবে বুঝবে না পরীক্ষায় গিয়ে দেখবো যে একদম সব কিছু হয়ে গেছে এই বিষয়ে সতর্ক থাকো এক এক ভাই এক এক বইয়ের কথা বলবে স্বাভাবিক আমার কাছে একরকম ভালো মনে হবে আরেকজনের কাছে আরেক রকম এখন কথা হচ্ছে তাহলে কোন বইটি পড়বে আমি ব্যক্তিগতভাবে আগে কিছু ভিডিওতে বই সাজেস্ট করেছিলাম তো তুমি হচ্ছে যে বই পড়ো না কেন কোনো বইকে খারাপ বলবো না যে বই পড়ো মানে একটি বই পড়বো যেমন আমি ব্যক্তিগতভাবে ইংলিশ সস বই পড়েছিলাম কেউ আমার সহপাঠীরা ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম পড়েছে কেউ মাস্টার পড়েছে এক একজন এক এক রকম এখন আমি চাকরির জন্য যেমন মাস্টার বইটি পড়তেছি আমার কাছে যেটা ভালো লাগে আমি একটা বই স্টিল এখনও পড়তেছি এখন চাকরির জন্য ঠিক একইভাবে তোমরাও করো আর যখন ইংলিশ বিষয়টা পড়বা তখন হচ্ছে যে হ্যাঁ ভয় তো লাগবেই যেহেতু আমার অডিয়েন্সটা ম্যাক্সিমাম হচ্ছে যে মানবিক এবং বিভাগ পরিবর্তনের বা যে গ্রুপেরই না কেন ইংলিশ যাদের পড়তে হবে সেই ক্ষেত্রে প্রথমে ভয় না পেয়ে মানে একটা সাহসীকে এমনভাবে শুরু করবা যেন তুমি সব কিছুই জানো তুমি একটা মানে পিএইচডি করতেছ এমন একটা ভাবসাপ নিয়ে বসবা যেন আমি এটার উপর বিস্তারিত গবেষণা করতেছি আমি তো এগুলো পারি এরকম একটা আর কি নিজেকে বোঝানোর জন্য একটা কনফিডেন্স ক্রিয়েট করতে হবে আমি এরকম ভাবতাম যে না আমি এটা খুব গবেষণা করে করে পড়তেছি আমি পারবো এভাবে করে করে একটা কনফিডেন্স নিয়ে আসতাম পরে দেখা যাচ্ছে না পারতেছি প্রথমে এক মাস কিচ্ছু বুঝি নাই পারি নাই কিন্তু এক মাস টানা পরিশ্রম দেওয়ার পর পরবর্তীতে একদম সব সুন্দরভাবে বোঝা শুরু করছি মনে থাকা শুরু হয়েছে মোট কথা কনফিডেন্স নিয়ে আসতে হবে আর পড়ার ফ্লোটা যখন ক্রিয়েট হয়ে যাবে যেন ডেইলি তুমি পড়তেছো দেন আর কিচ্ছু আটকাবে না ঠিক আছে আর ইংলিশ বকা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভকা কীভাবে আমি পড়েছি কীভাবে পড়া দরকার কেমন পাবা এই নিয়ে একটি সেপারেট ভিডিও তৈরি করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই করে রাখতে পারো এখান থেকে অ্যাডমিশন সংক্রান্ত অনেক ভিডিওই পাবে ভিডিওর মূল বক্তব্য ছিল একটি ইংলিশ বই জাস্ট একটি পড়বা তুমি সাধারণ জ্ঞান হয়তো দুই দুইটা বই ফলো করলেও করতে পারো কিন্তু ইংলিশের ক্ষেত্রে এমনটি না করার অনুরোধ করছে আমার ব্যক্তিগত সাজেশন আর ওভারঅল যে বইটি পড়বা সেটি সুন্দর করে শেষ করে ফেলবা ঠিক আছে সেটি যে বই তুমি কিনো না কেন আমার কথা শুনে নতুন করে বই কেনারও দরকার নেই যদি তোমার কাছে অলরেডি কেনা থাকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো আল্লাহ হাফেজ